একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি অনেকদিন পরে এলাকায় গেছি, তো আমি তো জানি বিএনপি করতাম, তো বিএনপির অনেক লোক আমার সাথে সাথে গেল এবং আওয়ামী লীগ যারা তো বিএনপি আওয়ামী লীগ আমার এলাকায় নেই, সবাই আমরা আওয়ামী লীগ হয়ে গেছি ওখানে। তো আমি অনেক দিন আমার লাইসেন্স করা পিস্তল বন্দুক আছে আপনারা জানেন হয়তো বা, তো সেইটা আমার সাথে ছিল এবং সেইটা আমি অফিসে রেখে চলে আসছি। ইটস এ মিস্টেক, অনিচ্ছাকৃত ত্রুটি, ওই আমার এক লোক সেটা হাতে হাতে নিয়ে গেছে। ওখানে কোনো ফর্মাল মিটিংও ছিল না, কোনো সভাপতিও ছিল না, কেউ বক্তব্য রাখে নাই। আমি শুধু বলেছি ভাইয়েরা, আমি আগে বিএনপি করতাম, আমি 4-5 বার আপনাদের লেখা থেকে সংসদ সদস্য হয়েছি, এখন আমার ব্যক্তিগত স্বাধীনতা কনস্টিটিউশনাল অধিকার অনুসারে আমি আওয়ামী লীগে যোগদান করেছি, আপনারা আমাকে কনিষ্ঠ আওয়ামী লীগ সদস্য হিসাবে গ্রহণ করবেন আমি আশা করি, আর আমার যে বিএনপি এই দেখেন আছে তারাও আপনাদের সঙ্গে একত্রতা ঘোষণা করলো।